পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের বাঙালিদের ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠে বানানো হয়ে থাকে। তারই মধ্যে পাটিসাপটা অন্যতম। এই পাটিসাপটা আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু খুবই জনপ্রিয় একটা পিঠে রেসিপি। এটা বানানো যেমন খুবই সোজা, বানানোর ক্ষেত্রেও কিন্তু খুব কম সময় সাপেক্ষ, আর খেতেও ঠিক সেরকমই সুস্বাদু। তাই একটা বা দুটোতে যেন মন বা পেট কোনোটাই ভরে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালে কিভাবে বাড়িতে আমরা পাটিসাপটা বানিয়ে থাকি। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। পাটিসাপটার এই রেসিপিটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাটিসাপটার ভিতরে যে পুর বা স্টাফিংটা বেসিক্যালি দেওয়া হয়, সেটা কেউ বা নারকেল দিয়ে, আবার কেউ বা দুধ ও ক্ষীর দিয়ে বানিয়ে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে নারকেল দিয়ে পুরটা বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সোজা। প্রথমেই একটা কড়াইতে দিয়ে দেব মোটামুটি এই বাটির 6 বাটি পরিমাণে নারকেল কোড়া। এবার এই বাটিরই 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম খেজুর গুড় আর 2 বাটি পরিমাণে চিনি। এবার নারকেলের সাথে চিনি ও গুড়টা 5 মিনিট ভালো করে হাতে করে মিশিয়ে নিয়ে তারপরে কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব। আমি আপনাদের সমস্ত উপকরণের মেজারমেন্টটা কিন্তু এই যে বাটিটা আপনাদের দেখালাম, এই বাটির পরিমাপ অনুযায়ী বলেছি। আপনারা বাটি বা মেজারিং কাপ যেটাতে মেজারমেন্ট করবেন, নারকেল গুড় ও চিনি এবং খোয়া বা চাঁচির পরিমাপের অনুপাতটা কিন্তু আমি আপনাদেরকে যেরকম বললাম চেষ্টা করবেন সেটা মেনটেন করার, তবে স্টাফিংটা বেশ সুন্দর লাগবে খেতে। আর এখানে বলে রাখি, আপনারা চাইলে নারকেলের এই স্টাফিংটা পুরোটাই খেজুর গুড় দিয়েও বানাতে পারেন। সেক্ষেত্রে 6 বাটি নারকেল কোড়ার সাথে 3 বাটি খেজুর গুড় দেবেন। তো 5 মিনিট হয়ে গিয়েছে। এবার 5 মিনিট পরে কড়াইটা গ্যাসে চাপিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নারকেলের সাথে গুড় ও চিনিটাকে ভালো করে মিশিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না গুড় ও চিনি গলে গিয়ে নারকেলের সাথে ভালো করে মিশে যাচ্ছে এবং নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়ে একটা স্টিকি ভাব আসছে। দেখুন, গুড় এবং চিনিটা গলতে শুরু করে দিয়েছে। মোটামুটি 15 মিনিট পর স্টাফিংটা প্রায় তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু একবারের জন্য বাড়ানো চলবে না, তাহলে নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন 4 থেকে 5টা এলাচ থেতো করে নিয়েছি ও এলাচের খোসাগুলো ফেলে কড়াইতে থেতো করে নেওয়া এলাচের দানাটা দিয়ে দেব এবং ভালো করে এলাচের দানাটা নারকেলের সাথে মিশিয়ে নেব। তারপরে ওই একই বাটির 2 বাটি পরিমাণে গ্রেট করে নেওয়া খোয়া কড়াইতে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য নারকেলের সাথে খোয়াটা মিশিয়ে নিতে হবে। চাঁচি আমি এখানে 2 বাটি পরিমাণে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চাঁচির পরিমাণের ক্ষেত্রে হেরফের করতেই পারেন। যদি আপনারা চাঁচির পরিমাণটা বেশি দেন তো সেক্ষেত্রে টেস্ট আরও বাড়বে এবং চাঁচির পরিমাণটা কমও দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের পাটিসাপটার জন্য প্রয়োজনীয় নারকেলের স্টাফিংটা। যদিও আমরা এটা পাটিসাপটাতে যেমন ব্যবহার করছি, ঠিক একইভাবে এই স্টাফিংটা সেদ্ধ পিঠে, দুধ পিঠে বা মুখ পিঠে বা মুখ পুলির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যেতেই পারে। এবার এই নারকেলের স্টাফিংটাকে একটা আলাদা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবারে পাটিসাপটার জন্য প্রয়োজনীয় ব্যাটারটা আমাদেরকে বানিয়ে নিতে হবে। তো চলুন দেখে নিই কিভাবে পাটিসাপটার ব্যাটারটা বানানো যায়। প্রথমে একটা পাত্রে নিয়ে নেব 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে সুজি, ওই 1ই কাপে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো আর 2.5 কাপ পরিমাণে ময়দা, আর নিয়ে নেব 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটা আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন, তবে চিনিটা গুঁড়ো ব্যবহার করলে মেল্ট হতে সময় কম নেবে। এবার একটা হাতার সাহায্যে সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই এই মুহূর্তে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করে থাকেন, তবে আমরা যেহেতু এখানে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করব, তো সেই জন্য আর গুঁড়ো দুধ ব্যবহার করলাম না। এবারে এই পাত্রে দিয়ে দেব প্রথমে 1 কাপ পরিমাণে দুধ এবং 1 কাপ পরিমাণে গরম জল। এবারে একটা হাতা অথবা বিটারের সাহায্যে এই মিক্সচারটাকে দুধ এবং জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে 2 কাপ পরিমাণে
দুধ এবং 1 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করেছি। তবে আপনারা যদি চান পাটিসাপটার এই ব্যাটারটা কিন্তু পুরোটাই দুধ দিয়ে অথবা জল দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে দুধটা এবং জলটা একেবারে যোগ করিনি, অল্প অল্প করে বারে বারে যোগ করছি, ঠিক যেরকম প্রয়োজন হবে সেরকম অনুযায়ী এখানে যোগ করতে হবে। এবার একটা স্মুথ লাম্পস ফ্রি পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় তো অল্প অল্প করে জল বা দুধ দিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবারে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দিতে হবে। 30 মিনিট হয়ে গিয়েছে, 30 মিনিট বাদে এবার ঢাকাটা খুলে ব্যাটারটা একবার চেক করে নেব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম আছে, আর আমাদের কিন্তু এরকম পাতলা কনসিস্টেন্সির ব্যাটারি প্রয়োজন পাটিসাপটাটা বানানোর জন্য। এবার একটা ননস্টিকের প্যান বা তাওয়া নিয়ে সেটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে তাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে প্রথমে, তারপরে অল্প একটু ব্যাটার তাওয়ায় দিয়ে এভাবে গোটা তাওয়ায় স্প্রেড করে দেব। এবং 45 থেকে 50 সেকেন্ড পরে আগে থেকে বানিয়ে রাখা স্টাফিংটা দিয়ে দেব। যখন দেখবেন ব্যাটারের ওপর দিকটা এরকম ড্রাই হয়ে গিয়েছে তখনই কিন্তু স্টাফিংটা অ্যাড করতে হবে। এরকম একধারে নারকেলের যে স্টাফিংটা আগে থেকে করা ছিল সেটা অ্যাড করে নেব এবং সাইড থেকে একটু পরিমাণ তেল দিয়ে দেব। এবারে এরকমভাবে রোল করে করে পাটিসাপটাটাকে তুলে নিতে হবে, আর পাটিসাপটার কালারটা লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করে নিতে হবে। ব্যাস এবার পাটিসাপটাটা তুলে নেব। এই একই প্রসেসে কিন্তু বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নিতে হবে। তাহলে আপনারা দেখলেনই নিশ্চয় পাটিসাপটা বাড়িতে বানানো ঠিক কতটা সোজা। আপনারা এটা শুধু শীতকালে নয়, বছরের যে কোনো সময়তে বাড়িতে কিন্তু বানাতে পারেন, বানানোও খুব সোজা। আর যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করছি পাটিসাপটা বানাতে সেগুলোও কিন্তু সহজলভ্য। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই একই প্রসেস ফলো করে পাটিসাপটা বাড়িতে বানান, এবং খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এই পাটিসাপটাটাও তৈরি হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবারে গরম হোক বা ঠান্ডা প্লেটের মধ্যে সার্ভ করুন চটপট, দেখুন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই পাটিসাপটা আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু খুবই জনপ্রিয় একটা পিঠে রেসিপি, তাই স্টাফিংটা যদি আগাম বানানো থাকে তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি এটা বানানো যায়। দেখতেই পেলেন কতটা চটজলদি আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।